মাতৃস্নেহের পরশ পাওয়া খাবার এখনো এনজয় করছো কমরেড? স্নেহ ভালোবাসার থেকে বড় রেসিপি আর কি হতে পারে কমরেড পরিমলদা? হ্যাঁ, কিন্তু কাল পরশুর পরে এগুলো তো আর থাকবে না। কেউন শিকার দুর্গম অঞ্চলে স্নেহের রেসিপি কোথায় পাবে? জানি। জানো, তুমি রেডি তো কমরেড? কি হে, তাহলে তুমি রেডি তো? তোমার কি মনে হয়? দেখো, ডিক্লাস হওয়াটা খুব কঠিন একটা প্রতিজ্ঞা, তপস্যাও বলতে পারো। তাই তোমাকে প্রশ্ন করি আর কি। দেখো, কিছু মনে করো না, ইংরাজি ভাষাটা জানা প্রয়োজনীয়, কিন্তু ইংরাজি মাধ্যমে বড় হওয়াটা না সব ব্যাপারটাকে কনফিউজ করে দেয়। কিন্তু তার জন্য স্নেহ ভালোবাসা কি দোষ করলো কমরেড পরিমলদা? তুমি তো বলেছিলে অতীতে অ্যাকচুয়াল ভারতবর্ষের, আই মিন ভার্স মেজরিটি, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা আকাঙ্ক্ষার দেশের ঐতিহ্যকে আমরা বুঝতে ভুল করেছিলাম। এখন আমরা সেটা নতুন করে ভাবতে শুরু করেছি। বাবু, আমি এলুম। এক মিনিট, এক মিনিট, তাড়াতাড়ি বলো। এটা মাকে দিয়ে দেবে? আমার ট্রেনিং ধরতে হবে তো। ধরো এটা। কি? মাকে এটা দিয়ে দেবে, মাকে বলবে খাবার দাবার না পাঠাতে। আজকালের মধ্যে আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে? কেন? তোমার অত কি জানার আছে? আমার আবার কি, আরেকবারই কাজ ধুতি হবে। এই সকালবেলা শশাঙ্কের বউ কি বলছিল? কয় কিছু না তো। ও, অত রোজই বলে তোমার বাড়িতে কে থাকে, কে আসে, কত যাবি তো? আসতেছি, দাঁড়া, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে না। বলু, ও বলু, ওই তো ভুলো, চ চ চ, দেরি হয়ে যাচ্ছে না। ও নাই দি, বিরিয়ানি খাবি? বিরিয়ানি করতে কি পেলি? পাঁচের দিনে বৌদি দিচ্ছে। হ্যাঁ, মাতির বাড়ি খবর না, ফিরেছি কিনা? হ্যাঁ, কেন তার তারে তোরা তো মাথা ব্যথা কেন রে? তুই কি পালাবি ভাবছিস নাকি? ভাবতেছি, আমিও পালাবো। কি হচ্ছে রে? মারলি, মারলি! তোকে দিয়েছি, তুই টাকা ফেরত দিবি, ছমাসের টাকা ডবল, একটা পয়সা দিস। ওকে মেরে কি হবে? আরে তোমরা কেন বুঝছো না, এটা একটা সিস্টেমের বাবা। এই যে দেখছি ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। এদিকে, এদিকে গেছে।
20,000 টাকা সালা জ্বলেছিল, টাকা হাতে নেবে না সালাকে খুন করে দেবো। দোকানে ধার রয়েছে স্যার, কি করবো ধার নিয়ে। দাঁড়া বাবা, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। বস, স্কুল গেছিলি? হ্যাঁ। হুম, গেছিলি মানে? হুম। নে যা, এখন খাইটা দে। হুম, যা পার্ক যা, যা বাবা। আমি বলল 20,000 টাকা দাও, 40,000 টাকা চান্স দিয়ে দেখে শোধ না দেয় না সবাইকে খুন করে দেবো। মূর্তি টাকা দিয়েছিলে কেন? কত বারণ করলো, কমাসে নাকি টাকা ডাবল হয়ে যাবে, আকাশ থেকে টাকার বৃষ্টি পড়বে না। আমি আমার জন্য দিয়েছি নাকি? হ্যাঁ, তোর আর তোর ওই পিলেগুলো নে পেটে আগুনের জন্য দিয়েছি, এখন কাটা কেন নড়ছিলি দিয়েছি। গোপাল, আরে সুবল কেটাক, আরে হল্লা গাড়ি আইছে, হল্লা গাড়ি। আমার